চিন্তা করছিলাম যে আচ্ছা এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে আসলে এক জায়গায় এতগুলো আউটলেট আছে, মানে আমি চাইলে আমি আমি আসার পর থেকে বারবার সব জায়গায় দেখছিলাম, কারণ আমার খাওয়া খুব পছন্দ। সো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও প্রেজেন্ট করতে, যে প্লেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বাঁধন কমিউনিটি সেন্টারের ফোর্থ ফ্লোরে, দ্যাট মিন্স টিএফসিতে। তো টিএফসি মিন্স হচ্ছে দ্য ফুড কোম্পানি। তো ওইখানের আজকে হচ্ছে ওই প্লেসটার গ্র্যান্ড ওপেনিং। তো এর আগে ওনারা সফট ওপেনিং করেছিল, যার পর পর আমরা গত দুই মাস আগে একটা ভিডিও করছি, তারপর এক মাস আগে আরেকটা ফুড ভিডিও করেছিলাম। বাট আজকে হচ্ছে ওনাদের মেনলি গ্রাউন্ড ওপেনিংটা, যেখানে অনেক মানুষকে নাকি ইনভাইট করা হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাকেও ইনভাইট করা হয়েছে অন বিহাফ অফ নারায়ণগঞ্জ ফুড রিভিউয়ার্স ফেসবুক পেজ, মানে ওইখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। তো এদিকে নাকি আজকে অনেক সেলিব্রিটি টাইপের মানুষ আসবে বা অনেকের ইনভাইট করা হয়েছে। তো এই জন্য আমরা চলে এসেছি টিএফসি এর গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্যে। আশা করি ভিতরে গেলে আমরা ভালো কিছু দেখতে পারবো, ভালো কিছু প্রেজেন্ট আজকে আপনাদের কাছে করতে পারবো। সো চলেন আমরা ভিতর দিকে যাই। অ্যান্ড ভিতরে যাওয়ার আগে, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো, হিয়ার আম অ্যাগেইন দ্য ফুডি ফেলো। ভিউয়ার্স, আমরা মাত্র আসলাম টিএফসির ভিতরে। তো এখানে আইসা যেটা দেখলাম সেটা হচ্ছে ওনাদের গ্র্যান্ড ওপেনিংয়ের যেই প্রোগ্রামটা আছে, এই জন্য ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেকটাই চেঞ্জ করা হয়েছে। আমি জানতে পারলাম যে রিসেন্টলি ভাইরাল হওয়া একটা গান আছে, ওই যে ব্যবসায়ের পরিস্থিতি, ওইটার কোন ভাইয়া যেন করছিল, ভাইয়াটার নাম আমার খেয়াল নাই, নাম এখানে দিয়ে দিব না, অ্যাকচুয়ালি তার ছবি এখানে দিয়ে দিব না, উনি নাকি এখানে আসতেছে। তো আসলে আসুক, ভালো কথা, আমাদের তো আর গান গায়ে শোনাবে না, শোনাইতেও পারে, তার উপর ডিপেন্ড করে। এখন আমরা যদি ভিতরে আসলাম, দেখলাম ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা সব কিছুই চেঞ্জ করা হয়েছে আজকের প্রোগ্রামটার জন্য। প্রোগ্রামটা শুরু হয়েছে 4টা থেকে অ্যান্ড চলবে মেবি সন্ধ্যা 7টা পর্যন্ত। তো দেখি আজকে এখানে যেহেতু চলে এসেছি আপনাদের কাছে কী কী প্রেজেন্ট করতে পারি, আর ওনাদের গ্র্যান্ড ওপেনিংটা অ্যাকচুয়ালি কেমন হয়। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম যে আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে একটা গ্র্যান্ড ওপেনিংয়ের যেহেতু প্রোগ্রাম এসেছি, সো এখানে আপনাদের কাছে আইসা অনেক কিছু প্রেজেন্ট করবো, দেন হচ্ছে ওনাদের বিভিন্ন খাবারগুলো আমরা ট্রাই করবো। বাট ওইরকম কিছু হয় নাই, জাস্ট একটা প্রোগ্রাম, এখানে লাইক আপ্যায়নের যে ব্যবস্থাটা আছে ওটা একটু পরে করবে, সো লেটস সি কী হয়। তো আপাতত আমি পিছনে যাকে দেখাচ্ছি, ইনি হচ্ছে আমাদের নীল আপু, হিডেন ফুড একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে, ওনার ক্যামেরার পিছনে থাকে এই ভাইয়া, ভাইয়ার নামটা রাকিব, ওকে। আর এটা হচ্ছে ইউটিউবে খুব ফেমাস একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সাবেজ রাহিল, ওইটার ক্যামেরার পিছনে থাকে এই ছেলেটা, অভদ্র ছেলেটা। আর ওই যে ওইদিকে হচ্ছে আমাদের একটা সেলিব্রিটি আপু, হিডেন আপু, হ্যালো আপু, আপনি কে জন্য চেহারাটা লুকাইতেছেন বিকজ অফ হিডেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি জানতাম না এটা একটা পাম মারার প্রোগ্রাম ছিল, তো পাম দিয়েছেন, আমি ফুলছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ও ওকে, সো এখানে নাকি অ্যাকচুয়ালি আরও বিভিন্ন সেলিব্রিটি আসছে, সব থেকে বড়ো সেলিব্রিটি যে সে তো আমার পিছনেই বসা, তারপরে নাকি ওই যে মুরগি খুঁজে তিতি তিতি এরকম একটা ভাই আছে, কিছুক্ষণ আগেও তার কথা বলছিলাম, তারপরে এসেছে আমাদের বিদ্যা সিনহা মিম আপু। তো দেখা যাক, খাবার যেহেতু প্রেজেন্ট করতে পারবো না আজকে, কারে কারে কীভাবে প্রেজেন্ট করতে পারি। আমার পাশে ফুড রিভিউয়ার্স নারায়ণগঞ্জের একজন অ্যাডমিন আছে, ভাইয়ার নাম হচ্ছে তারেক। আমার এ পাশে আরেকজন আপু আছে, আপুর নাম রিধি, ওকে। সো আপুটা খুবই ফেমাস, একটু পরে আমরা পরিচিত হবো, তো আপু তো দেখি যে কী কী আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। কি কইতাছে, ধরুন কি কইতাছে, হওয়ার তো কারণ আছে, বাকি টাকার খবর নাই।
আমরা যখন এসেছিলাম টিএফসিতে, তো এখানে একটা প্রোগ্রাম প্রথমত আমরা অ্যাটেন্ড করলাম। তারপরে দেখলাম যে নিচতলাতে মানে চারতলাতে ওনারা খাবারের লাইক একটা আয়োজন করেছে। তো খাবারের আয়োজন হিসেবে দিয়েছে আমাদের তিন রকমের কাবাব, দিয়েছে অনিয়ন রিংস অ্যান্ড বাটারি নান। তো এখানে আবার দেখলাম রসগোল্লা আছে, ওইখানে আমাদের হিরেন আপু যে আছে অলরেডি খাওয়ার দিক ফিনিশ। খাওয়ার টেস্ট কি ভালো হচ্ছে? প্রথমে কোনটা ট্রাই করছি? হরিয়ালি কাবাব এটা তো, তাই না? ওকে, তো যেহেতু আমরা আজকে অনেকের সাথে বসছি, অ্যাকচুয়ালি আমি অনেকের সাথে বসছি, এর জন্য বেশি কথা বলাটা ভালো হবে না। তো আপাতত যে খাবারটা দিয়েছে ওটা ওয়ান বাই ওয়ান ট্রাই করি। ওকে ভিউয়ার্স, আমার প্লেট দেখা যাচ্ছে পুরোটাই খালি, বিকজ আমি সব কিছু খেয়ে ফেলছি। আমাদের আপ্যায়ন করা যে খাবারগুলো ছিল ওটা, আপু কিছু খাবার রেখে দিয়েছে। তো আপু, আপনার কাছে খাবারটা কেমন লেগেছিল? না, আমি অ্যাকচুয়ালি বেশি খাই না, আমি সীমিত আকারে খাই। আপুর কাছে কি ভালো লাগে না খাবারটা? আপুর কাছে কি ভালো লাগে না খাবারটা? তো সো আমি যেহেতু স্পাইসি খাবার তেমন একটা খাই না, আমার কাছে ভালো লেগেছে। আপু স্পাইসি খাবার খায় বাট ওইটা পায় নাই, এজন্য তেমন একটা ভালো লাগে নাই। তবে আমরা এত ভালো মাপের দুইটা ফুড ব্লগার, অথচ প্রায় আধা ঘন্টা না, সরি 10-15 মিনিট হবে, ডিসকাশন করার পরে আমরা জানতে পারিনি যে অ্যাকচুয়ালি এটা ডাল ছিল নাকি হালিম ছিল। তো আমি অনেক গবেষণা করার পরে বলছিলাম যে এটা খুব সম্ভবত হালিম। ওকে, সো এটা ছিল অ্যাকচুয়ালি কনফিউশন, মানে আমরা লাস্ট পর্যন্ত এটা তো পৌঁছেছি, বাট আমরা না লাইক এটা আর কি বুঝতে পারিনি এটা হালিম হবে না ডাল হবে, সারটাই ছিল এমন। আর হালিম হলে তো অ্যাটলিস্ট একটু বিফ বা মাটনের টুকরা পাইতাম, যেটা পাই নাই। তো কনক্লুশন এটাই ছিল যে এটা ওই ডালের মধ্যে হালিমের মশলা মেরে দিছে, তো সারটা মিক্স হয়ে গেছে। ভালো লেগেছিল, সারটা ভালো ছিল, যাই ছিল ভালো ছিল। তো একটা জিনিস খুব বড় কমপ্লেন, সেটা হচ্ছে কি আমরা হাড়টা ধুইছি ঠিক আছে, বাট কোনো টিস্যু আমরা পাই নাই। হ্যাঁ, ফ্যানের মধ্যে হাত শুকাবো, আমি আমার ছোটো ভাইয়ের সার দিয়ে হাড়টা পরিষ্কার করেছি। এটা একটা মিথ্যা কথা বলেছি, বিকজ যদি অ্যাকচুয়ালি পরিষ্কার করে ফেলতাম তাহলে আমার বাইরেই তো। তো যাই হোক, এটা আমাদের গোল্লা না ভাইয়া? এটা গোল্লা, ওনাদের এখান থেকে একটা রসগোল্লা দিয়েছে, তো এটা আগে ট্রাই করি অ্যাজ এ ডেজার্ট হিসেবে যেহেতু দিয়েছে। আপনি ট্রাই করে ফেলছেন? উনি খুবই ফাস্ট। ওকে, খুবই স্পঞ্জি আর লাগতেছে মজাই হবে। লেটস সি। জিনিসটা অনেক বেশি মজা, কিন্তু মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয়েছে, মানে অনেক বেশি মিষ্টি না, লাইক খেতে বাট আমি অনেক বেশি মিষ্টি খাই, এজন্য আমার কাছে ততটা ই লাগে নাই। বাট জিনিসটা খুবই স্পঞ্জি ছিল আর খুবই ভালো ছিল। অফকোর্স, যাই হোক, না থাক, যতটুকু ছিল যথেষ্ট ছিল। না না, ওই না না থাক, সমস্যা নেই, ওইটা আপনি খেতে পারেন। তো যাই হোক, আমাদের খাবারগুলো শেষ হলো, তারপরে দেখি আর কোনো কিছু প্রেজেন্ট করা যাবে কি না। আমাদের টেবিলের ঠিক পাশে একটু জুম করে দেখা যে ওই যে ব্যবসার পরিস্থিতির ভাইয়া বসে খাচ্ছে, খুব সম্ভবত ব্যবসা নিয়ে একটু ডিসকাশন করতেছে কীভাবে পরিস্থিতি ভালো করা যায়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, আর দেখি আর কার কার সাথে মিট করা যায়, কথাবার্তা বলা যায়, তারপরে লাস্ট একটা এন্ডিং টেনে ভিডিওটা শেষ করে দেব। সুন্দর একটা গান শুনতেছি আমি, লাইক আই ক্যান ফিল দ্য রিদম, আই ক্যান ফিল দ্য টোন, আই ক্যান ফিল দ্য যেগুলো বলতেছে গানের মধ্যে, এত সুন্দর গান আমি খুব কমই শুনছি। আপু, আপনার কাছে গানটা কেমন লাগলো? গানটা যে গাচ্ছে এটা ওইটা তো ভাই আউট অফ টোন ছিল, মানে গান একদিকে যাচ্ছিলো, মেয়ে অন্যদিকে যাচ্ছিল। তো আমরা খুব সুন্দর সুন্দর গান শুনতেছি, এনজয় করতেছি, অ্যাকচুয়ালি ফানি ওয়েতে বলি বা না বলি গানটা ভালো ছিল, পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে, জাস্ট একটা ভালো সময় কাটাচ্ছি আর কি। তো যাই হোক, একটু পরে আমরা একটু এখান থেকে ফিজন থেকে, আমরা এর আগে রিভিউ করছিলাম, এখান থেকে কিছু কফি বা ক্যাপাচিনোর অর্ডার করা হয়েছে, ওইটাও একটু পরে নিব, নিয়ে আমরা একটু খাবো। খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া করার পরে দেখি কী কী বলা যায়।
ওকে ভিউয়ার্স, আমাদের মাত্র ক্যাপাচিনো ছিল, সেটা খেয়ে শেষ করলাম। স্বাদটা ভালো ছিল, সুগারের ফ্লেভারটা খুবই কম ছিল, তো সুগার আমরা এক্সট্রা অ্যাড করে নিয়েছিলাম। আশেপাশে অনেক বেশি ক্রাউড, অনেক বেশি শব্দ। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই কভার করে দিব। আচ্ছা আপু, আজকের ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি, হ্যাঁ ওকে, সে বাই বাই। ওকে, তো আপু খাওয়া নিয়ে খুবই ব্যস্ত, তো আজকে অনেক বেশি শব্দের জন্য আর কথা বাড়াবো না। আই ডোন্ট নো আজকে কেমন একটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করলাম, বিকজ আমি নিজেও প্রিপেয়ার ছিলাম না। তো যাই হোক ভিউয়ার্স, আপুর যেই ফেসবুক পেজটা আছে হিডেন ফুড, ওটা অবভিয়াসলি আপনারা ফলো করবেন, আর কারো যদি ইচ্ছা হয় আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।